أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله. شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تت اتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. آليم بطمبرسيل سوبريوسكتي برندو তোমাদের সম্মুখে পবিত্র কোরআনের চতুর্থতম সুরা সুরা নিসা এর একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতটি আমি তেলওয়াত করেছি দেখো আল্লাহ সবহান হুয়া তালা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিলেন শ্রেষ্ঠ কিতাব দিলেন শ্রেষ্ঠ উম্মদ বানা শ্রেষ্ঠ উম্মদ বানানোর পিছনে আল্লাহ সবহান হুয়া তালার অবশ্যই উদ্দেশ্য রয়েছে সেটি হলো এ উম্মত সত্য বিকাশে সত্য প্রকাশে সত্য প্রতিষ্ঠায় অবিচল থাকবে ন্যায় প্রকাশে ন্যায়ের সমর্থনে ন্যায় প্রতিষ্ঠায় তারা পাহাড় সম অটল থাকবে ধনী গরিবের বৈষম্য করবে না আপন পরের বৈষম্য করবে না একবার প্রিয় নবীজি সাল্লা কাছে একজন ধনী আর একজন গরিব লোক ঝগড়া করার পরে সমাধানের জন্য আসলেন আল্লাহর নবী চিন্তা করলেন ধনী ব্যক্তিদের ধনের শক্তি রয়েছে পেশি শক্তি রয়েছে বিভিন্নভাবে অপশক্ত খ্যাটিয়ে তারা দরিদ্রের উপরে জুলুম করতে পারে আর দরিদ্রগণ নির্দোষ হতে পারে এই চিন্তার মূলোৎপাটন করে আল্লাহ তা আলা নবীকে সঠিক এবং সত্য দিক নির্দেশনা প্রদানে এই আয়াতটি অবতীর্ণ করেন সোহান আল্লাহ আল্লাপাক এ আয়াতে ঘোষণা করেছেন ও মুমিন সমাজ হে ইমানদার সমাজ তোমরা অবশ্যই কি হবে সত্যের প্রতিষ্ঠাকারী হবে ন্যায়ের প্রতিষ্ঠাকারী হবে যদি সত্যের প্রতিষ্ঠাকারী হই তাহলে অবশ্যই অসত্যের প্রতিরোধকারী হব ন্যায়ের প্রতিষ্ঠাকারী হওয়া মানে অন্যায়ের প্রতিরোধকারী হওয়া ন্যায়কে সাপোর্ট করা মানে অন্যায়কে সাপোর্ট না করা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসো আমাদের মহান মনীব আল্লা সুবাহ আমাদেরকে এই আয়টিতে কী দিক নির্দেশনে দিয়েছেন আমরা একটু দেখি আল্লাপাক বলছেন ইয়া ইহল্ল্যা দিনা ও মুমিন সমাজ কুনু তোমরা হও কৌ প্রতিষ্ঠাকারী হও বিল কিস্তি প্রতিষ্ঠাকারী হও সুহাদ তোমাদের প্রভু তোমাদের প্রতিপালক তোমাদের পালনকারী লালনকারী আল্লাহ আল্লা সোবাহান উদ্দেশ্যে সত্যের সাক্ষ্যদাতা হও আল্লাহ আকবর ওলা আংফুসিক সত্যের সাক্ষ্য দিতে গিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে এনে এর কথা বলতে গিয়ে যদি তোমার নিজের বিরুদ্ধ এর পরিণতি এর পরিণাম এর ফলাফল চলে যায় তবুও তুমি সত্য থেকে বিরত থাকবে না পিসপা হবে না নেয়ের সাক্ষ্য দিতে সত্যের সাক্ষ্য দিতে তুমি পিস্পা হবে না আল্লাহ আকবর বলছেন আমার বিপক্ষে চলে গেল আমাকে সত্য কথাটাই প্রকাশ করতে হবে আল্লাহ এরপর আল্লাপাক বলেন আবিল ওয়ালি দেয়নি অথবা তোমার মা বাবার বিপক্ষে যদি রেজাল্ট ফলাফল চলে যায় তবুও তুমি সত্যের সাক্ষ্যই দিয়ে যাবে ওয়াল্লা করবিন আপনজনদের বিপক্ষে যদি তোমার ফলাফল চলে যায় তবুও তুমি সত্য সাক্ষ্যই দিয়ে যাবে মিথ্যা সাক্ষ্য দিবে না আল্লাহ আকবর এরপর আল্লাহ পাক বলছেন এই কোন গণেইয়েন যদি যার ব্যাপারে সাক্ষ্য দিবে সে যদি ধনী হয় আও ফির অথবা গরিব হয় তাহলে এই ধনের চিন্তা ধনির চিন্তা ধনির ধনের কারণে সাক্ষতে সত্যের সাক্ষ্য থেকে ফিরে যাবে না গরিবের প্রতি মায়ার কারণে সত্যের সাক্ষ্য থেকে ফিরে যাবে না ফল্লাহ আও লিহিমা কারণ আল্লাহ সোমান হোয়া তালা তোমার চেইতো তাদের উভয়ের প্রতি বেশি নজর রাখেন বেশি দয়া করেন বেশি মায়া করেন ফলে হাওয়া সুতরাং তোমরা খুব প্রবৃত্তির অনুসরণ করবে না ভিন্ন নীতির অনুসরণ করবে না অপনীতির অনুসরণ করবে না অন্যায়ের অনুসরণ করবে না কোরআন বিরোধী আল্লাহ বিরোধী ইমান বিরোধী চিন্তা চেতনার অনুসরণ করবে না আল্লাহ যে বলেছেন সত্য প্রকাশে সত্য প্রতিষ্ঠাকারী হতে সেটাই তোমাদেরকে হতে হবে আল্লাহ আকবার এরপর আল্লাহ আংতাওয়া দিল তোমাদেরকে ন্যায় বিচার থেকে যেন তোমাদের প্রবৃত্তি দূরে ঠেলে না দেয় কোনোভাবেই যেন ন্যায় বিচার থেকে তোমরা সরে না যাও কোনোভাবেই প্রকাশ থেকে যেন তোমরা বিরত না থাকো ওয়িংতালু যদি তোমরা বিকৃত করো সত্য এবং মিথ্যার মিশ্রণ করো সত্যকে গুরুত্ব না দাও সত্যকে গুরুত্ব না দাও যদি তোমরা বিকৃত করো তার মানে কিছুটা সত্য কিছুটা মিথ্যা অথবা মিথ্যাটাকে সত্য বানিয়ে পেলো সত্যটাকে মিথ্যা বানিয়ে পেলো এরকমভাবে যদি বিকৃত করো আও তোরদু অথবা সত্যটা জানার পরেও যদি সত্যটাকে এড়িয়ে যাও এড়িয়ে যাও এড়িয়ে চলো সত্য জানার পরে সত্য উপলব্ধির পরে সত্য বুঝার পরেও যদি তোমরা এই সত্য বিমুখ থাকো তাহলে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তবে তোমাদের এই যে কর্ম এই কর্ম সম্পর্কে আল্লাহ তালা অবশ্যই অবগত আছেন তিনি এর প্রতিফল তোমাদেরকে দিবেন আল্লাহ আকবর আল্লাহ পাক বলছেন হবির আল্লাহ পাক তোমাদের কাজের তোমাদের আমলের খবর রাখেন তোমাদের আমলের ব্যাপারে তিনি অবহিত সুতরাং সত্য সত্যের সাক্ষ্য থেকে পিস্পা হওয়া যাবে না কারণ সত্য সত্যের সাক্ষ্য যারা না দিবে সত্য প্রকাশে যারা এলামি করবে অলসতা করবে গাফলুতি করবে যারা টাকার কারণে ঘুষের কারণে বিভিন্ন লোভের কারণে স্বার্থের কারণে সত্য প্রকাশ থেকে পিস পাওয়া হবে আল্লাহরব্বুল আলমিন তাদেরকে তিনটি ধমকি দিয়েছেন প্রথম পাড়ার শেষ পৃষ্ঠায় সুরাবাকার একশো চল্লিশ নম্বর আল্লাহ পাক বলেছেন লহ আকবর যে সত্যসাখ্য গোপন করে তার সাইতে আর জোয়ালিম কি হতে পারে দ্বিতীয় পারায় দ্বিতীয় পৃষ্ঠায় সুরাব আকারার একশো ঊনষাট নম্বর আয়াতে আল্লাপাক বলছেন ইন্নেল্লেদিন একতুমুন আংসেল না মৃণল বাই না দীভালহুদা ভীমবাড়ি মৈজ্ঞান হুলেন না সিভিল কিতাব হুলে ইকা ইয়েল নয়ন হুমুন আল্লাপাক বলেন আল্লাহর অবতীর্ণ আল্লাহর অবতারিত বিধান যা মানুষের কাছে সুস্পষ্ট অর্থাৎ সত্যের বিধান যারা গোপন করে সত্যের সাক্ষ্য যারা গোপন করে মিথ্যার বাহাদুরি যারা করে তাদের উপরে আল্লাপাক লান করেন দ্বিতীয় পারার পঞ্চম পৃষ্ঠায় সুরাব বাকার একশো চুয়াত্তর নম্বরে তেল্লাপাক বলেন যারা সত্যের সাক্ষ্য গোপন করে সত্য কথা গোপন করে ন্যায় থেকে দূরে থাকে অন্যায়কে প্রকাশ করে এর এবং যারা ওয়েস বিহি সামান কলীলা অল্প মূল্যের কারণে সামান্য টাকার কারণে সত্য থেকে বিমুখ থাকে সত্যের সাক্ষ্য সত্য কথা প্রকাশ না করে আ্লা বলছেন বলছে হুলা কেমায়াকুলোনা ফি ভত নিহম বিল্লা না। এরা হল সেই সব মানুষ যারা তাদের পেটের ভিতরে আগুন খেয়ে আগুন ভট্তেছে পেটটাকে আগুন দিয়ে ভটটেছে। হাসরের ময়দানে এই আগুন পেট পেটের আগুন জ্বলে উঠবে জলে জলে বলে না বিল্লাহ আল্লাহ পাক আরো বলেন ওলা উকাল্লি দুনিয়ার এই জীবনে যারা সত্য গোপন করবে ন্যায়ের বিরুদ্ধে যাবে অন্যায়ের পক্ষে যাবে অসত্যের পক্ষে গিয়ে সমাজ রাষ্ট্র এবং পরিবেশ পরিস্থিতিকে নষ্ট করে ফেলবে পাক তাদের সাথে কেয়ামতের ময়দানে কথা বলবেন না বলে আয়ুসাকিহিম তাদেরকে পরিশুদ্ধ করবেন না পরিচ্ছন্ন করবেন না ওয়ালে হুমায়দা বুন আলিম তাদের জন্য থাকবে কঠিন শাস্তি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসো আসলে এই আয়াতের আলোকেই আমাদের জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমরা গড়ে তোলার চেষ্টা করি আল্লাপাক সত্য বিধান মহাসত্য আল্লাপাক নাজিল করেছেন আল্লাহর কাছ থেকে সত্য এসেছে আলহাকুমির রব্বিক তোমার প্রভুর কাছ থেকে সত্য এসে চেপালায় তেকুম মিনাল মুমতারিন সুতরাং তুমি ছন্দ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না আল্লাহ পাকের এই আদেশগুলোকে সামনে রেখে আমরা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামষ্টিক জীবন গড়ে তুলি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিদিক আমিন আসসালামু আলাইকুম আরহাম